গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুল লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে তোমাদেরকে এটা আমি কালকে দেখাবো। আজকে মানে বাড়িতে কাজের জন্য অল্প একটু মানুষ লাগিয়েছিলাম পিছন দিকে, তোমরা দেখতেই পেরেছিলে আমার যেখানে মানে কিছু গাছ লাগাই, সবজি উবজি লাগানো হয়েছে পিছন দিকে বাড়িটা। ওটা বেড়না ছিল না, তো ওইটা পুরো বেড়া দিয়ে ইসে করেছি, পুরো বেড়া দিয়েছি, অনেক বড় করে বানিয়েছি, আর ইসে তারপর টিন দিয়ে পুরো এরিয়াটা ঘেরাও দিয়েছি। তো মিস্ত্রি কাজ করছিল তো ওদেরকে সবাইকে রান্না বান্না খাওয়া দাওয়া বানিয়ে দিয়েছিলাম। অনেকটাই ব্যস্ত ছিলাম সারাদিন, এর জন্য কালকেও ভিডিও দিতে পারিনি, কালকে আরও ব্যস্ত ছিলাম, ভিডিও দিতে পারিনি। কেন কি তোমাদেরকে বলেছিলাম রোজদিন ভিডিও নিয়ে আসবো, তার জন্য আজকে আর টর্চ হয়েছে না। তার জন্য এখন ভাবলাম না বিকালে আমার যতটুকু কাজ থাকে এটা আমি করবো, আর ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো, এক ইসেতে তোমাদের সঙ্গে আমার কথাও হয়ে যাবে, তার জন্য চলে আসলাম ক্যামেরার সামনে। তো আজকের ভিডিওটা হলো এটাই, আমি এখন বিকালে যতটুকু কাজ থাকে সন্ধ্যাবাতে দিয়ে নিয়েছি। এই আর বেশি দেরি হয়নি, সবে একটু আগে ভাত খেয়ে খেলাম আমি সবাইকে দিয়ে, ওরা চারজন ছিল। কেউ আমার এখানে কাজ করছে তো ভালো লাগে না, ওরা আবার বাইরে খেতে যাবে, তো আমার এখানে যাদেরকে দিয়ে আমি কাজ করাই, কাজ করালে তাহলে আমি ওদেরকে খাইয়ে দিই, কেন কি কিচ্ছু হয় না, তো খাইয়ে দিলাম। তো অনেক কিছু রান্না করে খাইয়ে দিয়েছি, রোজদিনই মিস্ত্রি কাজ করলে তো দিতেই হবে খাওয়াটা, ওদেরকে খাওয়া দিয়েছি। তো অনেকটাই দেরি হয়ে গেছে, সকালে রুটি করে দিলাম, চা তো তিন চারবার করে দিলাম, তারপর পান সুপারি এগুলো ওরা খাই, তারপর দুপুরে আবার ভাত খেলো। একটু আগে ছুটি করেছে, আজকে কাম ফিনিশ, কালকে থেকে আর তোমাদের ভিডিও মিস হবে না। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা সবাই দেখতে থাকো। আর একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করবে, আর কমেন্ট করবে, প্লিজ কমেন্ট করলে আমার অনেকটা ভালো লাগে। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে রিকোয়েস্ট করবে, আমি তোমাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আসবো। আর চ্যানেলটা প্লিজ প্লিজ প্লিজ, ভিডিওগুলো ভালো না লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আমি প্রমিস করলাম তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেবো, তোমরা দেখে ভালো লাগবে তোমাদের। তো আশা করি তোমরা আমার কথাটা রাখবে, হাত জোর করে বলছি প্লিজ। আর শেয়ার করবে বন্ধু বন্ধুরা, তোমরা মাম্মা শেয়ার করবে তোমরা, তাহলে যদি তোমরা তোমাদের আমাকে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো শেয়ার করবে, তাহলে তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করলে ওদেরও যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ওরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তো আমি একটু এগিয়ে যেতে পারবো। তার জন্য বলছিলাম, কিছু মনে নিও না, তো চলো ভিডিওটা করছি স্টার্ট। এখন আমি ডাইনিংটা মুছে নেব, ডাইনিংটা যেহেতু কাচের তো ওরা খেয়ে গিয়েছে, তারপর মুছা হলো, তারপর পুচকা পুচকি খাইয়ে খাবার দিয়েছি, তারপর মুছা হলো। এখন আমরা খেয়েছি, খেয়ে আবার ওদেরকে, নাহলে আমি খেয়ে এরকম ঝুঠা টেবিলটা রাখি না, কিন্তু আজকে ওদেরকে হিসাব ওসাব করে দিলাম যে ছুটি করছে ওরা, তো টাকা ওকা দিয়ে দিয়েছি, তার জন্য মানে আজকে এরকম রয়ে গেছে, নাহলে আমি কিচেন এরকম ঝুঠা টেবিলটা রাখি না, তোমরা কিছু মনে করো না। তারপর দেখলাম সন্ধ্যা লেগে গেছে, সবাই জোগাড় দিচ্ছে, একদম তাড়াতাড়ি করে এসে, যেহেতু পিছনে পিছনে গিয়েছে ঠিক লাগে না, আবারও স্নান করে সন্ধ্যাবাটিটা দিলাম, দিয়ে এখন আমি ভাবলাম না যে এই ছোট করে হলো একটা ভিডিও আসছে তোমাদের সঙ্গে শেয়ার করি, তারা ওটা আমি রেখে আসছি। আমি ওদিকে সন্ধ্যাবাতি দিতে চলে গিয়েছিলাম, দেখুন না জানলাগুলো বন্ধ করা হয়নি, ওকে সাথে সঙ্গে নিয়ে আসে এখন। ঘরের কাজ কোনোদিন শেষই হয় না, এখন আরও কিচেনে অল্প বাসন পড়ে আছে, তারপর দুনুবেলার মাপে রান্না করেছিলাম একসঙ্গে, তো সবজিটা আলাদা করে রেখেছি, ওগুলি সব ঠিকঠাক করে রাখতে হবে, টাইলসটা মুছতে হবে, অনেক কাজ, ঘেসটা মুছে রেখেছিলাম আমি। সকালে ঘুম থেকে উঠে রাত্রে যখন বলতে চোখটা লাগাবো না তখন বলতে
তো গাছ সন্ধ্যার আগে পার হয়ে গেছে, তার জন্য এখন আর আমি ঘরটা ঝাড়ু দেবো না, সন্ধ্যার সময় দেওয়া হয়েছি। তো আজকে ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেন কি কালকেও ভিডিও দিইনি, তো অনেকটাই মিস করছিলাম তোমাদেরকে, তার জন্য তো ছোট একটা ভিডিও দিলাম। ভিডিওটা প্লিজ দেখে তোমরা লাইক করো, কমেন্ট করো আর ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো নতুনত্ব এরকম ভিডিও পাওয়ার জন্য। আর আমি অনেক ভালো ভালো ভিডিও দেবো বন্ধুরা, এখন আজকে দুই দিন ধরে একটু বিজি ছিলাম তার জন্য। আর কমেন্ট করবে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও, ঠিক আছে, তখন আমি ওই ধরনের ভিডিও নিয়ে আসবো। আর চ্যানেলটি প্লিজ প্লিজ প্লিজ, ভিডিওটা ভালো না লাগলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও, আগে আরও ভালো ভিডিও করবো আমি, তোমরা তোমরা যাতে দেখতে পারো তার জন্য। তো তোমরা এই সাবস্ক্রাইব করতে বলছি বন্ধুরা, তোমরা কিছু মনে করবে না, মানে কিছু না, দেখো একটা সাবস্ক্রাইব লাইক তোমরা যে করো বা কমেন্ট করলে আমার কাছে যে নোটিফিকেশানগুলো আসে যে সাবস্ক্রাইব করেছো তোমরা, তো আমার অনেকটা আনন্দ লাগে দেখে। বাস তোমরা আমাকে একটু সাপোর্ট করলে ওটা ভেবেই একটু সাপোর্ট করে দিও, অতটুকুই বললাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলে সুস্থ থাকা মনে করে আজকের ভিডিওটা এন্ড করলাম। লাভ ইউ।